Hello everyone, assalamu alaikum. This is Sumon and you are watching SK360 Solution. আজকে আমরা দেখব কিভাবে আমাদের Adobe Premiere Pro ইউজার ইন্টারফেসটা আমরা কাস্টমাইজ করতে পারি, ইউজার ইন্টারফেসে কিভাবে আমরা চেঞ্জ আনতে পারি। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের পর্ব। দেখুন, যখন আমরা Adobe প্রিমিয়ারটা ওপেন করি তখন আমরা যে ইউজার ইন্টারফেসটা দেখতে পাই সেটা এই রকম থাকে। সো দেখুন, এইখানে আপনার কাজের জন্য, যেমন ধরুন আপনার এই প্যানেলটার আপাতত প্রয়োজন নাই বা এই প্যানেলটার প্রয়োজন নাই, সো আপনি কি করতে পারেন, আপনার এক একটা স্পেসিফিক কাজের জন্য আপনি এক এক রকম ইউজার ইন্টারফেস বা এই ওয়ার্কস্পেসটা সাজিয়ে রাখতে পারেন। যেমন ধরুন আপনি যখন দেখুন এখানে আছে, যখন এডিটিং করতে হয় তখন তারা বাই ডিফল্ট এরকম সেটিংস রেখে দিয়েছে। যখন আপনি কালার গ্রেডিং করবেন তখন তারা এইভাবে ইউজার ইন্টারফেসটা ঠিক করে রেখেছে। যখন আপনি ইফেক্ট নিয়ে কাজ করবেন তখন এইভাবে তারা ঠিক করে রেখেছে। যখন আপনি অডিও নিয়ে কাজ করবেন তখন তারা এইভাবে ঠিক করে রেখেছে। যখন আপনি গ্রাফিক্স নিয়ে কাজ করবেন তখন তারা এইভাবে ঠিক করেছে। আমি কি করেছি, আমার কাজের সুবিধার জন্য আমি এই যে মাই এডিটিং এই ইউজ এই ওয়ার্কস্পেসটা আমি ডিজাইন করেছি। সো এইটা আমি কি করে করেছি আমি আজকে আপনাদের সেটা দেখাবো। দেখুন, আমার কাজের জন্য যেটা প্রয়োজন হয়, এই প্যানেলটা একটু দেখার জন্য প্রয়োজন হয়, আমি কোন ফাইলটা নিয়েছি সেই ফাইলটা দেখার জন্য এই যে মেন এটা দেখা যায়, কন্ট্রোল প্যানেল, আমি যখন এই ফাইল সিলেক্ট করব তখন এই যে মোশন অপাসিটি এটা দেখার জন্য কন্ট্রোল প্যানেল, ইফেক্ট যখন আমি দিব সেই জন্য ইফেক্ট, আর এই যে সোর্স মনিটর হচ্ছে যখন আমরা কোনো ভিডিও চালাই তখন সেটা সোর্স মনিটরে আসে। সো আমার কাজের জন্য, আর এখানে কিছু টুলবার আছে আর এটা তো টাইমলাইন, এই জিনিসগুলো হচ্ছে আমার কাজের জন্য প্রয়োজন হয়। সো আমি এইভাবে সেটিংস করে রেখেছি, ঠিক করে রেখেছি। আপনার ঠিক যে যে জিনিসগুলো প্রয়োজন হয় আপনি সেই সেই জিনিসগুলোকে আপনি সাজিয়ে নেবেন আপনার মতো করে। আমি শুধু আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই কাজটা করতে হয়। তো আমরা ডিফল্ট সেটিংসটায় যাই। দেখুন, ডিফল্টে এইভাবে থাকে। এখন আমি কি করেছি যে আমার কাজের জন্য আমার হিস্টরি দরকার নেই। সো আমি কি করেছি, এই হিস্টরির উপরে রাইট বাটন ক্লিক করলে দেখুন ক্লোজ প্যানেল, আমি ক্লোজ করে দিয়েছি এটা, মার্কার ক্লোজ, আমার ইফেক্ট প্রয়োজন আছে যেন আমি ইফেক্ট রাখবো, ইনফো ক্লোজ, লাইব্রেরি ক্লোজ, মিডিয়া ক্লোজ। সো এখন আমার কি আছে, এই যে প্রজেক্ট প্যানেলটা আছে আর ইফেক্ট প্যানেলটা আছে, এটা টুলবার প্যানেল, এটা টাইমলাইন, এটা প্রোগ্রাম মনিটর, আর এটা তো সোর্স মনিটর। সোর্স মনিটরে কী কী আছে দেখেন, ইফেক্ট কন্ট্রোল আছে, অডিও ক্লিপ মিক্সার আছে, আর মেটা ডেটা, আমার মেটা ডেটার প্রয়োজন নাই এজন্য ক্লোজ, অডিও ক্লিপ ক্লোজ। এখন ব্যাপার হচ্ছে আমি আমার কাজের জন্য আমার এই জায়গাটা একটু বড় প্রয়োজন হয়। যেমন আমরা আমার আগের কাজে দেখেছিলাম এই জায়গাটা আমাদের প্রয়োজন হয়, এই জায়গাটা বড় থাকলে কাজের সুবিধা হয়। এখন আমি কি কি কাজ করব সেটা হচ্ছে এই ইফেক্ট প্যানেলটাকে আমি এখানে নিয়ে যাব, এটাকে বড় করব। এই জায়গাটা একটু খেয়াল করবেন, দেখুন প্রতিটা প্যানেলে যখন আপনি মাউস নিচ্ছেন তখন দেখুন এটা স্বাভাবিক একটা মাউস দেখাচ্ছে, বাট যখন এই আপনি উপরে এই জায়গাটায় আনছেন তখন এটা ব্ল্যাক হয়ে যাচ্ছে এবং একটা স্কোয়ার দেখাচ্ছে। যখন এই অপশনটা আসবে তখন আপনি লেফট বাটন ক্লিক করবেন, লেফট বাটন ক্লিক করে আপনি যখনই কোনো অন্য প্যানেলে আনবেন তখন দেখুন এই যে ব্লু কালার দেখাচ্ছে, এই ব্লু কালারেরটার অপশন আছে। আমি যখন এইখানে ব্লু কালার দেখাচ্ছে তার মানে আপনি যখন এখানে যদি এটা এনে ছেড়ে দেন দেখুন প্রোগ্রাম প্যানেলটা এখানে চলে আসছে, আবার এটাকে ক্লিক করে আপনি এখানে নিয়ে আসতে পারবেন। ওকে, আপনি আবার এই জায়গাটা আপনি নিয়ে চলে আসছেন। সো এখন কথা হচ্ছে যে প্রত্যেকটা প্যানেল ঠিক একই রকম, আমি যে ইফেক্টটাকে এই যে এখন এরকম আছে দেখুন, কিন্তু আমি যদি এটাকে এইখানে মাউন্ট নিয়ে আসি দেখুন এইখানে ব্ল্যাক হয়ে গেছে। তখন আপনি লেফট বাটন ক্লিক করলে এই যে এটা এখানে চাইলে আপনার এখানে আসবে, এখানে রাখতে চাইলে এখানে আসবে, এখানে রাখতে চাইলে এখানে, এখানে যদি আমি রাখি দেখুন এটা বাম পাশে চলে আসছে। আমি আবার ইফেক্টটাকে টেনে এ পাশে নিয়ে আসলাম। সো আর সিম্পল, আপনি যেভাবে চান আর কি, যেভাবে কাজ করতে চান।
সো সেম একইভাবে আমি ইফেক্টটাকে এখানে আনলাম, এইখানে দেখুন এটা আলাদা একটা প্যানেল হয়ে গেছে, আপনি এখানে আনবেন। সো এখন কি হলো যে আপনার উপরে যে যে জিনিসগুলো থাকলো, সোর্স মনিটর থাকলো, ইফেক্ট কন্ট্রোল থাকলো, ইফেক্ট প্যানেল থাকলো আর প্রজেক্ট। এখন সাধারণত আমার কাজ করার জন্য আমার সবথেকে বেশি প্রয়োজন হয় হচ্ছে ইফেক্ট কন্ট্রোলটা একপাশে বাম পাশে রাখা, ইফেক্টটা তারপরে রাখা, আর সোর্স মনিটরটাও তারপরে, প্রজেক্ট তারপরে। ওকে, লেফটে এখানে আমি টুলবার রেখেছি আর এটা দেখুন কত বড় হয়ে গেছে, এইখানেও আপনি আনতে পারেন। সো মেইন কথা হচ্ছে যখনই আপনার এইরকম সাইন আসবে তখন আপনি এটাকে টেনে ধরে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। এখানে নিতে চাইলে আপনি এখানে নিতে পারবেন, নিচে এরকম আপনি সাইডে নিতে পারবেন। সো এখান থেকে পুরো সাইডে চলে আসলো। আবার আমি এটাকে ক্লিক করে এই দেখ এইখানে ছাড়লে বাম পাশে চলে আসবে, এই উপরে ছাড়লে উপরে চলে আসবে, এটা নিচে চলে আসবে। ওকে, এখন কথা হচ্ছে যে আপনি যেটা আনার পরে আপনি যখন কোনোটাকে বড় করবেন বা ছোট করতে চাইবেন, এই যে যখন এই সাইনটা আসবে লেফট বাটন ক্লিক করে আপনি বাম পাশে রাখলেন, এটা বড় হয়ে গেল, এইটাকে আপনি টেনে এনে ছোট করে দিলেন, এটাকে বাই ডিফল্ট যেমন ছিল তেমন রাখলেন। আর একটা কাজ আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ক্লোজটা তো দেখালাম, একটু আনলকটা আমরা দেখাই। আনলকের অর্থ হচ্ছে যে এটা দেখুন এখন এর সাথে লাগানো আছে, ওকে, এর সাথে লাগানো আছে মানে এইখানে আছে। বাট যখন আপনি আনলক প্যানেল করবেন তখন এটা দেখুন আলাদা একটা উইন্ডোজ হয়ে গেল, উইন্ডোজ হয়ে গেল। আবার যখন আপনি এটাকে ধরে এনে দেখুন, যখন আপনি লেফট বাটন ক্লিক করে ধরে এনে আবার যখন আপনি এইখানে ছেড়ে দিবেন এটা আবার জায়গায় চলে আসবে। এখন আমার সেটিংসে আমি এই জিনিসটাকে আমি বাইরে রেখেছি। সো এখন আমার কথা হচ্ছে যে আমি এই প্যানেলটা একটু বড় করব, এই জন্য আমার এই জায়গাটা আমাকে খুব ঝামেলা করছে, এই জায়গাটাকে আমার এখান থেকে সরাতে হবে। সো আমি এখানে এই দেখুন এখানে আসলে আমি যখন ক্লিক করে এই বাম সাইডে আমি এটাকে দিয়ে দিচ্ছি, এখন বড় আছে, এটাকে আস্তে করে আমি এখানে ছোট করে দিলাম, এটাকে একটু নিচে করে দিলাম। এই হচ্ছে আমার এডিটিং প্যানেল। এখন কথা হচ্ছে যে এইটা করার পরে আপনি কখনো এইখানে এসে এটাকে সেভ চেঞ্জ টু দিস ওয়ার্ক পেজ দিবেন না, বিকজ একবার যদি আপনি সেভ চেঞ্জ টু দিস ওয়ার্ক পেজ দিয়ে ফেলেন তাহলে আপনি কোনোভাবেই আর এটাকে ফিরিয়ে আনতে পারবেন না। সো এই জন্য যেটা করতে হবে এই এডিটে এখানে ক্লিক করে সেভ অ্যাজ এ নিউ ওয়ার্ক পেজ রাখতে হবে। এখানে আপনি কোনো একটা নাম দিলেন, যেমন ধরলেন এস কে এস ইউ এম ও এন, এস কে সুমন দিয়ে আপনি যখনই ওকে দিবেন দেখুন এস কে সুমন নামে এখানে সেভ হয়ে গেছে। যখন আপনি এডিটিংয়ে যাচ্ছেন আচ্ছা এইখানে আমি এডিটিংয়ে তো এইভাবেই আমার করে রাখা ছিল বাট এখানে সেভ করা না। সো সেই ক্ষেত্রে কি হয়েছে যে আপনাকে করতে হবে যে রিসেট টু সেভ লেআউট, তার মানে অ্যাডোবি প্রিমিয়ার প্রো যেভাবে এখানে সেভ করে রেখেছিল বা আপনি যদি কখনো সেভ করে রাখেন তাহলে যে প্যান যেরকমভাবে ছিল সেইভাবে আসতে হবে বা চলে আসবে। এই জন্য করতে হবে রিসেট টু সেভ লেআউট, ক্লিক করলেন দেখুন এভাবে চলে আসছে এবং আপনি এসকে সুমন আপনি যেটা সেটিংস করে রেখেছিলেন এটা সেখানে চলে আসলো। তো এইভাবে আপনি চাইলে দেখুন মেন ফ্যাক্ট আপনি একটু মনে রাখতে হবে এই সাইনটা যখনই আসবে তখন আপনি এটাকে যে কোনো জায়গায় চেঞ্জ করে দিতে পারবেন। সো এই ছিল আমাদের আজকের পর্বে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইকস দিতে ভুলবেন না, সেই সাথে যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।